বড় সাহস আমার মেয়ের সাথে বেয়াদবি করে ওন্না ধরে টানাটানি করে আমার বাসা পর্যন্ত চলে আসছিস এই রিয়া শিকির ঝাড়ুটা নিয়ে আয় সরুর বাড়ি দিয়ে ওর পুলিশে খুব ভালো হয়েছে দেখ আমার গায়ের লোম কাটা দিয়েছে ওখানে যদি আমি থাকতাম না মেরে বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর নাম আমি ভুলিয়ে দিতাম এত বড় সাহস হ্যাঁ আমার সরল সোজা মেয়েটাকে ইফটিজিং করে না তোর বাবাকে বলে একটা ব্যবস্থা করতে হবে আর কোনো সমস্যা নাই মামি চলে আসছি আমি এখন থেকে মামাতো বোনের সব দায়ভার আমার ইফটিজিং তো দূরের কথা মামাতো বোনের দিকে কেউ তাকাবেও না দেখে তুই তোদের এত বড় সাহস আমার পিছু নিতে নিতে বাড়ি পর্যন্ত চলে আসছিস দাঁড়া তোদের গণধোলাই খেয়ে শিক্ষা হয় না দেখো তোদের কি রে তুই এদেরকে চিনিস নাকি চিনবো না কেন এতক্ষণ যাদের কথা বলছিলাম ওরাই তো তারা কি এত বড় সাহস বাইরে থেকে ফ্রিজিং করে বাসার মধ্যে চলে আসছে যা ঝাড়ুটা নিয়ে যা না না মামি মামি আই কিশোর মামি মামি আমি গ্রাম থেকে এসেছি আপনার পায়ে ধুলা নেওয়ার জন্য মামি আপনি উঠা দাঁড়া দাঁড়াইছো দাঁড়াই এত বড় সাহস আমার মেয়ের সাথে বিয়াদবি করে ওন্না ধরে টানাটানি করে আমার বাসা পর্যন্ত চলে আসছি আমি তো রাগই করেছিলাম এই ঘরে মানুষ ভাল না মানুষের উপকার করতে গেলে তুতার বাড়ি খাইতে হয় চুপ একদম চুপ তোর দোষ সব তোর কি বলছিলাম উপকারে যাইতে এখন ঝাটার বাড়ি খাইতে হবে দেখছো ঝাড়ু আনতে গেছে আই ওন্না ধরে টানাটানি করে কিসের উপকার রে আই রিয়া শিকির ঝাড়ুটা নিয়ে আয় সরুর বাড়ি দিয়ে ওর পুলিশে মামি মাথা ঠান্ডা করেন মামি মাথা ঠান্ডা করেন আপনি পুরো ঘটনাটা আগে শুনেন আমাদের কাছ থেকে পুরো ঘটনা শোনার পর যদি মনে হয় যে আমরা দোষী তাহলে মামি আপনি ঝাড়ু দিয়ে না আপনি বাস দিয়ে পিটান আমাদেরকে কিন্তু আগে শুনেন আমি ঠান্ডা আছি তোদের বল কি বলবি বল হইছে কি ব্যাপারটা ওই যে আমি আর আকাশ মানে আমার বন্ধু আমরা তো এই বাসার উদ্দেশ্যে আসতেছিলাম আসার সময় হঠাৎ করে এই যে মামতো বোনে দেখলাম রিক্সা দিয়ে আসতেছে চুল টুলুরা টুরা খাও বাবা খাও কত দূর থেকে জার্নি করে এসছো তারপরে ভুল বুঝে যেটা করলাম আমরা খুব খারাপ হয়েছে বাবা শুধু কি তাই কণধুলাইও খেয়েছে না আপনি এক পিস মাছ বেশি খান আমার তো মনে হয় এই মার খেয়ে আপনার 10 কেজি ওজন কমে গেছে আজকে মাছটা তুই খা না 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 রাখেন না ওনাকে দিচ্ছি খুশি খাবারটা কিন্তু খুব মজা হয়েছে ভালো হয়েছে মামি খুব মজা হয়েছে আমার পেটু বন্ধু একটু বুঝে শুনে খাইতে হবে হ্যাঁ এত বেশি খেলে অকালে মরে যাবি তারপর তো দোষ দিবে আমার মামির যে মামির জোর করে খাওয়া খায় তারপর তুই মরে গেছো আরে বাবা সমস্যা নেই খা খাও বাবা তুমি খাও কোনো সমস্যা নেই আরো খাবার আছে প্রয়োজন আমি এনে দেবো আর লিমন তুমি কেন বসে আছো বাবা তুমি খাও না হয়েছে কি মামি আমি একটু ওই যে ডায়েট করি বুঝছেন একটু ব্যায়াম ড্যাম করি ফিটনেস সচেতন আর কি এই যে আচ্ছা বাদ দাও মানে তোমার আম্মা আপা কেমন আছে বলো তো আম্মা ভালো আছে তো মামি কিন্তু আম্মা বলছে এইবার যাওয়ার সময় যেন আপনাকে জোর করে হইলো নিয়ে যাই আর আমার যাওয়া রে বাবা রিয়া তুই দাঁড়িয়ে আছিস কেন দে না কি লাগবে থাক আলো কোন আলো কোন ঠিক আছে এই যে মাছ ডিম ভাত আর কি লাগে মামি একটা কথা বলি হ্যাঁ এই যে আপনার মেয়ে একটু সহজ সরল বুঝছেন নাইলে কি কেউ রিক্সার মধ্যে এরকম ওর না বিছনা চাদর মতো বিছায় থাকে রিক্সা হলো তার একটু ঘুমায় যেত দেনা পাই একটু ঘুমাই না মা একটু না একটু বেশি বলো হ্যাঁ এতো আমাদের গ্রাম হইলে কি করতো রিক্সা যদি এমনি হাওয়া মেলতায় যাইতো তাহলে কি করতো মুরুব্বীরা ধরতো দুইরা হাতের থেকে বরকা আনা বরকা পিন্ডে থাকবে আমার বাসা পারে খালি তা না হুট উঠে দিত এই মা হুট উঠে যাও খাওয়া মনে হয়ে গেছে না পেটটা ভরে গেছে আরে খাওয়া তো এখনো শেষ হয় নাই থাক বাবা না না মামি কি বলেন কি মনে করবো কিচ্ছু মনে করিনি আমি ডোনমেন ফ্যামিলি পোলা আর তুমি মনে করবা কেন তোমার বোন না বোন 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 জি জি